আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বিউটিফুল ফ্রকটা কাটিং এবং সেলাই ফুল ভিডিও। তো আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন। আমি এখানে পরবর্তীতে লেস লাগাবো, যার কারণে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। এটা কোনো ব্যাপার না, জাস্ট শুধু সোজা সেলাই দিয়ে কিন্তু সেলাই করে নিলেই হবে। ওকে, তো দেখুন এই ফ্রকটা কিন্তু অনেকটা সুন্দর। তো এই যে আমি একটু আলাদাভাবে করার চেষ্টা করেছি, এই সাইডে যেরকম একটু ঢেউ ঢেউ করা আছে এটার মতো, এরকম করে যদি দুই সাইডে দিতাম সেটা একটা কমন ডিজাইন হতো। তো আমি একটু চেয়েছি এভাবে করে করার জন্য, একটা এরকম আর একটা ওই রকম। এটা কিন্তু পিছনের পাটেও লেয়ার আছে, এই লেয়ারটা কিন্তু নিচের কালোটার সঙ্গে জয়েন্ট করা না, এটা কিন্তু আলাদাভাবে কিন্তু আমাদের এখানে সুন্দর একটা ডিজাইন দিবে। তো আমি দেখুন এখানে একটা বেল্ট রেখেছি, এটা কিন্তু আপনারা রাবারের মতো করে কোমরে পরে নিতে পারেন। এছাড়াও আমি এখানে কোমরে দিয়েছি রাবার, যাতে করে আমাদের বডির সাথে কোমরের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে সুন্দরভাবে। এছাড়াও আমি হাতেতে দিয়েছি কুচি, যেটার কারণে ফ্রকটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগবে এই হাতাটা দিয়ে। তো দেখুন মাঝ বরাবর কিন্তু আমাদের কোটি স্টাইলের মতো দুইটা ফাড়া মাঝখানে দেওয়া আছে, দুইটা দুই রকম করে। একটু আলাদাভাবে আনকমন ভাবে ডিজাইন করার জন্য আপনাকে একটু আলাদাভাবে কাটিংটা করে নিতে হবে। তো সেরমে আমি চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিবেন। তো চলুন আমরা এখন এটার কাটিং এবং সেলাই করে নিই। ওকে, তো আমি এখানে কাপড় নিয়েছি হচ্ছে 1.5 গজ পরিমাণ। তো দেখুন 1.5 গজেরও একটু মানে কম আছে, 1 গজের একটু বেশি আছে। এই ফ্রকটা তৈরি করতে আমাদের লাগবে হচ্ছে 2.5 গজ, 2 থেকে 2.5 গজ পরিমাণ কাপড়। অবশ্য বড় ছোট আলাদা করে করলে কিন্তু একটু বেশি লাগবে। তো আমি এখানে 2 ভাঁজ করে নিলাম। দেখুন এখানে 4 পরল করা রয়েছে, 2 ভাঁজে 4 পরল। ওকে, পিছনের এবং সামনের জন্য আমাদের একসঙ্গে আমি কেটে নিচ্ছি। তো এটা কিন্তু 6 থেকে 7 বছর বয়সের বেবিদের জন্য হবে। তো দেখুন আমি এখানে 13 ইঞ্চি নিয়েছি, 12 ইঞ্চি আমাদের কিন্তু টিকে যাবে। ওকে, তো দেখুন এটা দিয়ে আমরা বেসিক্যালি আমাদের টপ পার্টটা কাটিং করে নিব। তো আমি এখানে দিব হচ্ছে গলার চওড়া হিসেবে 2 ইঞ্চি, 2 ইঞ্চ, এবং লম্বা হচ্ছে, লংটা হচ্ছে 3 ইঞ্চ, 3 ইঞ্চি দিচ্ছি আমি। তো তারপরে আমি এটাকে রাউন্ড শেপ করে নিলাম, শোল্ডার 2.5 ইঞ্চ, 2.5 ইঞ্চি হয়েছে, এবং হাতার এখানে দিয়েছি হচ্ছে 5.5 ইঞ্চ, আর্মহোল 5.5 1/2। তো এবার আমি বডির মেজারমেন্ট দিলাম হচ্ছে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 27। তো এটাকে আমি আসলে এরম করে দেখুন একটু ইন্ডিকেট করে নিচ্ছি। তো এই তো হয়ে গেল আমাদের এটা কাটিং করে নেওয়া। দেখুন এবার আমরা এখানকারটা কাটিং করে নেব। তো কাপড় যেভাবে করে ভাঁজ করা অবস্থায় আপনারা কিনে নিয়ে আসেন লম্বা বরাবর ভাঁজ করা, আমি সেই অবস্থাতেই ভাঁজ করে এভাবে রেখে দিয়ে কাটিংটা করে নেব। তো আমাদের এটা দেখুন 36 ইঞ্চি লম্বা হবে। তো আমি এখানে 37.5 ইঞ্চি নিচে, যাতে 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমাদের কাটিং করতে করতে চলে যায়, কাটিং এবং সেলাইয়ের মাঝে চলে গিয়েও আমাদের 36 ইঞ্চিটা থেকে যায়, যার কারণে আমি একটু বেশি করে করে নিয়েছি। ওকে, তো সামনের এবং পিছনের পাটটা কিন্তু আমাদের কাটিং করা হয়ে গেল, কালো কাপড়টা। তো দেখুন এভাবে করে আপনারা চাইলে কিন্তু ওই পিঙ্ক কাপড়টা পিছনে না দিলেও কোনো প্রবলেম নাই, শুধু কালো দিলেও ভালো লাগবে। তো আমার কাছে যেহেতু কাপড়টা ছিল, যার কারণে আমি একটু আলাদাভাবে ডিজাইন করার চেষ্টা করেছি, সেটা আমি ওই কাপড়টাও দিয়েছি। তো দেখুন এটা আমাদের কুচি হিসেবে হবে। তো এবার আমি সামনের পাটের অংশটা থেকে ওটা যেহেতু দেখুন ওটা থেকে 3-4 ইঞ্চি ছোট নিচ্ছে এটা, তা আমি এখানে 20 ইঞ্চিতে একটা কাপড় কাটিং করে নিব।
এইভাবে করে দেখুন। আসলে আমরা যদি বাসায় বসে রেডিমেডের মতো ডিজাইন করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের একটু আনকমন টাইপের করতে হবে ডিজাইনটা, কারণ রেডিমেড জামাগুলো কিন্তু অনেকটা আনকমনই হয়, অনেকটা সুন্দর লাগে বলে আমরা রেডিমেড কিনে থাকি। তো আমাদেরও ঠিক সেরকম আনকমন ডিজাইনগুলো খুঁজে বের করতে হবে। তো আমরা সবসময় চেষ্টা করব সুন্দরভাবে সহজভাবে অল্প কাপড়ে সুন্দর ডিজাইন তোলার জন্য। তো দেখুন আমাদের দুইটা হলো সামনে এবং পিছনের পার্টটা, এই যেটা পিছনের পার্ট এটাকে আমি এভাবে করে দিব, দেখুন এরম থাকবে, এটাতে কোনো আলাদা কাটিং হবে না। এবার আমরা সামনের পাটটা করে নিব। তো সামনের পাটের যে 20 ইঞ্চিতে কাপড়টা কেটেছিলাম সেটার ভিতর দিয়ে আমি একটু এরম করে কাটিং করে দিচ্ছি ফাড়া। আপনারা চাইলে কিন্তু ওরম করে বাঁকা করে না কেটে এরম করেও কিন্তু ব্যাপারটা, মানে ফ্রকের কাটিংটা এভাবে করেও কিন্তু রেখে দিতে পারেন। তো আমি চেয়েছি একটু ডিজাইনটা করার জন্য, যার কারণে এভাবে করে একটু কাটিং করে নিয়েছি, এই যে এভাবে করে। তো এই যে আমাদের কাপড়টা বেঁচে গেল, আপনারা চাইলে এখান থেকে গলার পটি বা ফিতাও তুলে নিতে পারেন। আমি কিন্তু সবসময় চেষ্টা করি কাপড় নষ্ট না করে সেই কাপড় দিয়ে যে কোনো একটা ডিজাইন করার জন্য। তো আমি এখান থেকে ফিতা তুলে নিচ্ছি, দেখুন দুইটা একসঙ্গে সেলাই করার পরে তারপরে দুইটা এক সমান করে কিন্তু ফিতা কাটবো। দেখুন সেলাই করার পর ফিতা কাটলে কিন্তু দুইটা ফিতা চলে আসবে। তো এই যে আমাদের সামনেটা এরম হলো, দেখুন অনেকটা সুন্দর কিন্তু লাগবে আপনাদের, আশা করি অনেকটা ভালো লাগবে। তো এই যে সাইড থেকে একটু কাপড় বেঁচে গিয়েছিল, তো এটা দিয়ে আমরা যেভাবেই হোক একটা ডিজাইন তুলবো হাতার জন্য। তো তার জন্য আমাদের এটুকু কাপড়ে আমি এরম করে কাটিং করতেছি, দেখুন। তো দেখুন এই যে কালো কাপড়টা যে থেকে গিয়েছিল সেটা দিয়ে কিন্তু আমরা এখন এই যে দুই ভাঁজ করা ছিল আর একটা করে, টোটাল আমাদের 4টা পরল হলো দুইটা ভাঁজে, আমি কিন্তু দুইটা হাতা একসঙ্গে করে নিয়েছি। তো এবার আমরা এখান থেকে দেখুন যাদের হাতা কাটিং করতে একটু সমস্যা হয় তারা কিন্তু এভাবে করেও হাতাটাকে কাটিং করে নিতে পারেন, এই যে দেখুন এভাবে করে হাতাটা রেখে দেন কিন্তু কাটিংটা করে নিতে পারেন। তো আমি যার জন্য তৈরি করতেছি সে অনেকটাই চিকন, যার কারণে আমাদের হাতাটা একটু চিকন করেই করে নিতে হচ্ছে। তো 3.5 ইঞ্চিতে আমি হাতা চওড়া দিয়েছি, এক্সট্রা দিয়েছি আরও 1 ইঞ্চি, তার মানে 4.5 এরম হবে। তো আমি এক্সট্রা একটু বেশি করে কাপড় রেখে দিয়েছি। এবার আমি দেখুন ইন্ডিকেট করে নিচ্ছি, আমি যাতে কুচি দেবো যার কারণে ইন্ডিকেট করে নিলাম, এই যে আমি কুচিটা দিয়ে এভাবে করে হবে। আর এটা কিন্তু আমাদের হাতা কাটিং এর ওখানে আড়মোড়ের ওখান থেকে, আর ওটা হচ্ছে আমাদের গলার যে কাটিংটা করে কাপড় বেঁচে গিয়েছিল সেটা, ওকে। তো সেখান থেকে আমাদের কিন্তু হাত মানে গলার পটিটা কাটিং করা হয়ে গেল। তো হয়ে গেল আমাদের কাটিং করে নেওয়া, এবার আমরা চলুন সেলাই করে নিব। আশা করি এইটুকুতেই আপনারা অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন, সেলাইটা দেখলে তো একদমই অনেকটা সুন্দর করে আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমরা গলার পটিটা লাগিয়ে নিব, এবং এই যে নিচের এগুলোকে আমাদের একটু সেলাই করে নিতে হবে। আপনারা চাইলে নর্মাল মেশিনে নর্মালভাবে সেলাই করে নিতে পারেন, এছাড়াও হাতের এই যে মুখরাগুলো আমি সেলাই করে নেবো, ওকে। তো গলার পটিটা আমি এখন লাগিয়ে নিব। তো আমি এখানে পিন করে নিচ্ছি, আপনারা যদি পিন করে নেন তাহলে দেখবেন অনেকটা সহজভাবে আপনারা নির্ভুলভাবে ডিজাইনটা করে নিতে পারবেন, ওকে। তো আমি এবার গলার পটিটা সেলাই করে নিচ্ছি। তো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখতে পারেন, তাতে করে কিন্তু রোজ দিন আপনারা আমাদের চ্যানেল থেকে নতুন নতুন ডিজাইনের ভিডিও পেয়ে যাবেন। তো অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দেবেন। তো আমি একটু ছোট ছোট করে কাটিং করে নিলাম, এবার আমি নখের সাহায্যে এভাবে করে ডেপে ডেপে দিচ্ছি, তাহলে হবে কি গলাটা কিন্তু অনেকটা সুন্দর হবে। আপনারা চাইলে আয়রনও করে নিতে পারেন,
আবার চাইলে কিন্তু হাত দিয়ে এভাবে টেপে টেপে নিতে পারেন। তো আমি একটু আয়রন করে নিচ্ছি, তাতে করে তাড়াতাড়ি করে এটা সুন্দর একটা শেপ নিয়ে আসা যাবে। দেখুন কতটা সুন্দর হলো, এই তো গলাটা কিন্তু অনেক সুন্দর গোল হয়েছে। তো আপনারাও এভাবে করে করবেন। তো আমি একটু এভাবে করে দেখুন গলার বডিটা সহ এইভাবে করে আমি সেলাইটা করে নিচ্ছি, তাতে করে শোল্ডারের ওখানে যে একটা খুলে যায় সে খোলার ভাবটা কিন্তু আর থাকবে না, কারণ বডি একদম ভাঁজ হয়ে ভিতরের দিকে চলে যাবে। ওকে, তো হয়ে গেল আমাদের সেলাই করে নেওয়ার শোল্ডারটা। তো এবার আমি এখানে জিগজ্যাগ সেলাইয়ের একটা সেলাই কিন্তু সিলেক্ট করেছি। আমি কিন্তু আসলে, আপনারা হয়তো বা গলার পটিতে হাতের সেলাই দিয়ে থাকেন, আমি কিন্তু আসলে হাতের সেলাইও দিই না বা মুড়িয়ে সেলাইও করি না। কেন কি আমার হচ্ছে এই জিগজ্যাগ সেলাই মেশিনের জন্যই কিন্তু আমি সেটা করি না, কারণ আমি এই জিগজ্যাগ সেলাই মেশিনে জিগজ্যাগ সেলাই দিয়ে ওইটাকে সেলাই করে দিই, তাতে কোনো প্রবলেম হয় না। আমার মনে হয় যে এটা আরো অনেক বেশি ভালো লাগে, গলাটা অনেকটা ভালো বসে থাকে। তো এবার আমরা হাতাটা সেলাই করে নিব। হাতার এই সাইডটাকে আমি সেলাই করে নিব। দেখুন সেলাইটা করা হয়ে গেছে, এটা তো নর্মাল একটা সেলাই, দুইটা ভাঁজ করে একদম সোজা সেলাই করে দিলেই হয়, যার কারণে আমি দেখালাম না। এবার আমি কুচিটা করে দেখাচ্ছি। ওকে, তো কুচি করার পরে আমি কিন্তু এখানে চাপ সেলাই দিলাম, হয়ে গেল আমাদের দুইটা কুচি করে নেওয়া। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে উপর করে রেখে একদম মিডল পয়েন্ট থেকে গলা হাতাটাকে জয়েন্ট করে নিব। ওকে, ঠিক একইভাবে ওই সাইডেও আমি করে নিব। তো যারা সাবস্ক্রাইব করতে পারেন না এখন পর্যন্ত, তারা কিন্তু আমাদের চ্যানেলের নামটা মনে রাখতে পারেন। আমাদের চ্যানেলের নাম বিউটিফুল ফ্যাশন ডিজাইনস। এছাড়াও আমাদের বিউটিফুল ফ্যাশন ডিজাইন্স এর হোম পেজে আরো কয়েকটা চ্যানেল অ্যাড করা আছে, সেগুলো চ্যানেলও কিন্তু ঘুরে আসতে পারেন, এবং ভালো লাগলে আর প্রয়োজনীয় ভিডিও যদি সেখানেও আপলোড করা হয় তাহলে সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন, তাতে করে রোজ দিন সেই চ্যানেলগুলোর ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, তো হয়ে গেল আমাদের হাতা লাগিয়ে নেওয়া। আমি একইভাবে দুই সাইডে হাতা লাগিয়ে নিয়েছি। এবার আমরা ডিজাইনটা করে নিব। তো আমাদের যেহেতু এখানে লেয়ার আছে, সে তো লেয়ারের প্রথম পার্ট যেটা সেটাকে প্রথমেই সেলাই করে নিতে হবে। ওকে, মানে যেটা উপরে থাকবে সেটাকে প্রথম সেলাই করতে হবে, তারপরে যেটা থাকবে তারপরে সেটাকে সেলাই করে নিতে হবে। তো আমার যেহেতু এই পেস্ট কালারের পিঙ্ক কাপড়টা উপরে রয়েছে, সেটা আমরা প্রথমে আগে মানে বডি পার্টের সাথে এটাকে সেলাই করে নিচ্ছে। ওকে, তো আমি এখানে ডাবল সেলাই দিব না, কারণ আমি এর উপর দিয়ে আরো একটা সেলাই আরো একটা পার্ট দিব। তো দেখুন, তো এখানে আমি আবার একটা কালো কাপড় অ্যাড করে দিচ্ছি, এটা যেহেতু নিচে থাকবে সেহেতু আমি এটাকে পরে সেলাই করে নিলাম। এই যে দেখুন, তো হয়ে গেল আমাদের এটাকেও সেলাই করে নেওয়া। একটু আপনাদের দেখিয়ে দিই, এটা কিন্তু আমাদের পিছনের পার্ট, আমাদের পিছনের পার্টটা এরম হবে, এটাও কিন্তু অনেকটা সুন্দর। এবার আমরা সামনের পার্টটা করে নিব। ওকে, এই যে এভাবে করে সেলাই করে নিব কুচি কুচি করে। আমরা যখন রেডিমেড জামা কিনি তখন দেখবেন রেডিমেড জামাতে কিন্তু বেশিরভাগই থাকে কি, সামনে যত সব ডিজাইন দিয়ে রাখে, পিছনে কিন্তু কোনো ডিজাইনই করে না। যার কারণে আমরা যদি নিজেরাই ডিজাইন করতে পারি তাহলে সামনে এবং পিছনে সব সাইডেই কিন্তু সুন্দর করে ডিজাইন করে নিতে পারবো। ওকে, তো আমি এখানে কিন্তু পিছনের পাটেও সুন্দর করে ডিজাইন করে দিয়েছি, কাপড়টাকে লেয়ার করে দিয়েছি। তো এবার আমি সামনের পাটটাকে এভাবে করে কুচি করে দিলাম। আপনাদের যদি ডিজাইন শেখার খুব ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখতে পারেন, এবং রোজ দিন আমাদের চ্যানেলে আসতে পারেন কি কি ভিডিও দিলাম আমরা। ওকে, তো হয়ে গেল আমাদের এটুকুর কাজ। এবার আমি একটু ভাবতেছি যে কোমরে একটু রাবার দিব। রাবারের কোনো আলাদা করে মাপ নেই, আপনারা চাইলে একটু মাঝারি টাইপের করে টেনে সেলাই করে দেবেন, তাতে করে যতটা লাগে লাগলো। তো
আমরা কিন্তু আরো অনেক ধরনের ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব, ছেলে মেয়ে সবার জন্য। তো ক্রমে ক্রমে আপনারা সব ধরনের ডিজাইনই দেখতে পাবেন। আসলে বেশিরভাগই আমরা কিন্তু মেয়েদের ড্রেস আপগুলো দিই, তাই বলে যে ছেলেদের দেবো না এমনটা না, ছেলেদেরও দিয়ে থাকি, তবে মেয়েদের একটু বেশি দিই। তো সব ধরনের ডিজাইন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিবেন। তো দেখুন আমি এখানে পিছনে এবং সামনে রাবার লাগিয়েছি, ওকে। এবার আমরা উপর করে রেখে সাইডটাকে সেলাই করে নিব। তো আপনারা একটু দেখবেন লেয়ারগুলো কেমন করে সেলাই করে নিতে হয়। এই যে কোমর পর্যন্ত আমরা দুইটাকে এভাবে সেলাই করব। তারপরে দেখুন একটু ভালো করে উপরের লেয়ারটাকে প্রথমে ধরে, দেখুন দুইটা লেয়ারটাকে প্রথমে ধরে এভাবে করে বের করে নিয়ে এসে কিন্তু আমি সেলাই করে নেব। তার পরবর্তীতে কিন্তু কালো কাপড়ের সঙ্গে পিছনের কালো কাপড়টাকে অ্যাড করে দেব। ওকে, এটা হয়ে গেল। এবার আমরা কালো কাপড়টাকেও ঠিক একইভাবে পিছনের এবং সামনের কালো কাপড়টাকে একসঙ্গে করে নিলাম। তাহলে হবে কি, আলাদা আলাদা কিন্তু আপনার পার্ট তৈরি হয়ে যাবে। তো এবার আমি নিচের সেলাইটা করে নিয়েছি, হয়ে গেল আমাদের বেবি ফ্রকটা কাটিং এবং সেলাই ফুল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দেবেন। তো সবাই অনেক 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 ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।